দোয়ারা বাজারে জাল সনদে চাকরি, দুই শিক্ষক পলাতক। বিডি স্টাডি নিউজ রিপোর্ট করেছেন স্টাফ রিপোর্টার দোয়ারা বাজার প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। প্রতারণার মাধ্যমে জাল নিবন্ধন সনদে দীর্ঘদিন ধরে চাকরি করে এখন ফেঁসে গেছেন দোয়ারাবাজার উপজেলার দুই হাইস্কুল শিক্ষক। তাদের একজন হলেন উপজেলার পান্ডারগাঁ ইউনিয়নের হাজি করুমিয়া উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক ফিরোজ আহমেদ। তিনি একই ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবরু মিয়ার সন্তান। আরেকজন হলেন একই বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক রেজাউল করিম। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামের বাসিন্দা দবির উদ্দিনের সন্তান। শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক যাচাইয়ের এই দুই শিক্ষকের নিবন্ধন ভুয়া প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছে হাজি কোনুমিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে তারা পলাতক রয়েছেন। মামলার এজাহার ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ফিরোজ আহমেদ 2009 সালে 31শে ডিসেম্বর গণিতের শিক্ষক হিসেবে হাজি কোনুমিয়া উচ্চ বিদ্যালয় চাকরিতে যোগদান করেন। তার ইন্ডেক্স নম্বর 105295। 2011 সালের 1 নভেম্বর MPO-ভুক্ত হয়। আর রেজাউল করিম 2011 সালের 2 অক্টোবর একই শিক্ষা প্রতিষ্ঠানে জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকুরিতে যোগদান করেন। তার ইন্ডেক্স নম্বর 106098। 2012 সালের 1 নভেম্বর MPO-ভুক্ত হয়। উল্লেখ্য, গত 13ই ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদপত্রে দোয়ারাবাজারের হাজি কুনুমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন টনক নড়ে। এরপর গত 21 ফেব্রুয়ারি হাজি কুনুমিয়া উচ্চ বিদ্যালয়ের 6 শিক্ষকের নিবন্ধন সনদ যাচাইয়ের জন্য NTRCA বরাবর একটি স্মারক প্রেরণ করা হয়। পরবর্তীতে NTRCA কর্তৃপক্ষ এই 6 জন শিক্ষকের সনদ যাচাই করে গত 3রা মার্চ একটি স্মারকে যাবতীয় তথ্যসমূহ প্রেরণ করেন। শিক্ষক ফিরোজ আহমেদ এবং রেজাউল করিমের নিবন্ধন সনদ দালিলিকভাবে জাল ও ভুয়া প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক অফিসকে অবহিত করার নির্দেশ দেন NTRCA কর্তৃপক্ষ। এরপর থেকে পলাতক রয়েছে জাল সনদধারী এই দুই শিক্ষক। তাদের ব্যক্তিগত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে এই দুই পলাতক শিক্ষকের মেন সার্টিফিকেট হাজি কুনুমিয়া উচ্চ বিদ্যালয় থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে হাজি কুনুমিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এখন অবধি থানায় কোনো জিডি পর্যন্ত করেনি। মোবাইলে যোগাযোগ করা হলে হাজি কুনুমিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফতেকুল ইসলাম প্রতিবেদককে জানান, আমার বিদ্যালয়ের কোনো ভুয়া সনদধারী শিক্ষকের ঠাঁই হবে না, সবার সকল সনদপত্র যাচাই বাছাই করা হবে। ইতোমধ্যে দুজনকে স্কুল থেকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্টিফিকেট গায়েব হওয়ার বিষয়ে তিনি বলেন, বিদ্যালয়ের যাবতীয় ফাইল ও কাগজপত্র প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে থাকে, চাবিও ওনার কাছে। সার্টিফিকেট কিভাবে গায়েব হলো তিনিই ভালো বলতে পারবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিজ আলী সার্টিফিকেট গায়েব হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, 2018 সালে দুই শিক্ষক তাদের প্রয়োজনে বিদ্যালয় থেকে সার্টিফিকেট তুলে নিয়েছিলেন। তাদেরকে সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলা হলেও দেয় দিচ্ছি বলে দেয়নি। দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান জানান, উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে কারোর চাকরির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হবে, জাল সনদধারী কাউকে ছাড় দেওয়া হবে না। দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, দুজন ভুয়া সনদধারী শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা এফআইআর করা হয়েছে।